হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রক্তিমাচি। আপনার সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে ভিডিও টিউটোরিয়াল করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এটা খুবই খুবই দরকারি এবং খুব দ্রুত আমাদের এটা খুব দরকার হয়। অনেক সময় অনেক ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় যে কোনো ছবির। এটা আসলে আপনারা এখন হয়তো বলবেন যে ফটোশপের মাধ্যমে বা কোনো সফটওয়্যারের মাধ্যমে, বাট উইদাউট কোনো সফটওয়্যার কোনো ফটোশপ কিছুই লাগবে না। 30 সেকেন্ডের ভিতরে আমি আপনাদের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাই দেব। এটা আপনারা যে কেউ করতে পারবেন খুব ইজিলি। সো চলুন আমি কীভাবে করি দেখে আসি। ফার্স্টে আমরা ক্রোম ব্রাউজারে যাব, যাওয়ার পরে এখানে জাস্ট লিখব রিমুভ বিজি। রিমুভ বিজি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই সাইটটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আছে আপলোড আর আছে অর ড্র্যাগে ফাইল। আপনারা হচ্ছে আপলোড করেও দিতে পারেন অথবা এখানে ছবিটা এনে ড্র্যাগ করে ছেড়ে দিলেও হবে। রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড 100% অটোমেটিক অ্যান্ড ফ্রি। সো আমি আপলোড করে দেখাই। আচ্ছা, এই ছবিটা আমি আগে করেছি। এই যে আমি যে ছবিটা আপলোড দিলাম হচ্ছে এই ছবিটা, দেখুন খুব সহজেই। জাস্ট আমি একটু ব্যাকে যাচ্ছি। এই যে ছবিটা, জাস্ট এই ছবিটার ব্যাকগ্রাউন্ড দেখেন, 30 সেকেন্ড টাইমও কিন্তু লাগে নাই, আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে আমি এখানে ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এটা ডাউনলোড হয়ে গেছে। দেখুন এটা অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। 30 সেকেন্ডের ভিতরেই কিন্তু এটা হয়ে গেছে, বেশি সময় একদমই লাগেনি। আপনি যদি এটা চান ফটোশপে নেবেন, সো নিতে পারেন। দেখুন আমি ফটোশপে নিয়ে যাচ্ছি ছবিটা। এই দেখুন যে ফটোশপে নেওয়ার পরে এটা কিন্তু পিএনজি ফাইলে আছে, জেপিজি ফাইলে না, পিএনজি ফাইলে। সো আপনারা কিন্তু দেখুন ছবিটার ব্যাকগ্রাউন্ড যে কোনো কালারে দিতে পারতেছেন এবং এই ছবি নিয়ে যে কোনো ধরনের কাজ করতে পারতেছেন। সো 30 সেকেন্ডের ভিতরে এর থেকে ইজি উপায়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ আমি এখনও পর্যন্ত কোথাও পাইনি। ফটোশপে আমি বেশ কিছু এক্সপিরিয়েন্স আছে। সো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আমি এই ছবিটা জাস্ট ড্র্যাগ করে এখানে আমি ছেড়ে দিচ্ছি, এই সাইডে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখুন এই যে ছবিটা, এটা জাস্ট 30 সেকেন্ডও লাগবে না, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। দেখুন সুন্দরভাবে রিমুভ হয়ে গেল, এটা জাস্ট ডাউনলোড হয়ে গেল। এবার আমি ফটোশপে নিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন আপনারা চাইলে এখানে লেয়ার দিয়ে ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাড করে দিতে পারেন। সো আশা করি ভিডিওটা সবার উপকারে আসবে, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে সবাই একটু প্যারার ভিতরে থাকে। আসলে সবাই সফটওয়্যারের কাজগুলো পারে না বা একটু বিরক্তও লাগতে পারে। সো 30 সেকেন্ডের ভিতরে এর থেকে ইজি উপায়ে আপনারা কোথাও করতে পারবেন না এখনও পর্যন্ত আমার জানা মতে। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও আমি সামনে আনার চেষ্টা করতেছি, এমন আনকমন ধরনের এবং ইজি ভিডিও। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন।